দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝর্ণা যা দেখেছি নেই তুলনা দেখিনি ঝর্ণা যা দেখেছি নেই তুলনা দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝর্ণা যা দেখেছি নেই তুলনা জানে শুধু মন কি যে পেলা কার প্রেমেতে হারিয়ে গেলা খুঁজে তারে ঠিকানা দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝর্ণা যা দেখেছি নেই তুলনা জানে শুধু মন কি যে পেলা কার প্রেমেতে হারিয়ে গেলা পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা দুপা করে একাকি জীবন এলো মেলো হলো কার ছোঁয়াতে কখন এক পা দুপা করে একাকি জীবন এলো মেলো হলো কার ছোঁয়াতে কখন কি করি কি বলি মন সে তো জানে না জানে শুধু মন কি যে পেলা কার প্রেমেতে হারিয়ে গেলা পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝর্ণা যা দেখেছি নেই তুলনা সবে হলো একটু চেনা এখনই তাকে যে লাগে আপন জানা এই তো সবে হলো একটু চেনা এখনই তাকে যে লাগে আপন জানা কি হলো কেন হলো মন সে তো জানে না জানে শুধু মন যে পেলা কার প্রেমেতে হারিয়ে গেলা পথ হারিয়ে পেলাম খুঁজে তার ঠিকানা দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝর্ণা যা দেখেছি নেই তুলনা জানে শুধু মন কি যে পেলা কার প্রেমেতে হারিয়ে গেলাম পথ হারিয়ে পেলাম খুঁজে তার ঠিকানা দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝর্ণা যা দেখেছি নেই তুলনা দেখেছি নেই তুলনা দেখেছি নেই তুলনা।
আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ছাড়া দিন কাটে না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই সুখেতে আজ কত ভালো লাগে তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই যদি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে যাই Hey.
কবিতা এঁকেছ কবি জানি না এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা সাগর যদি কাছে ডাকে বুঝি কি শুনে মানা এ অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা এমনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না আসে না যেন এই জীবন গানে আজ কাছে জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা La 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 la.
শুনলেন প্রসেনজিৎ অভিনীত কিছু সুপারহিট ফিল্মি গান, যে গানগুলো গেয়েছেন কুমার শানু, বাবুল সুপ্রিয় এবং উদিত নারায়ণ, আরও বিভিন্ন রকম শিল্পী। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত।
আবার কিছু সুপারহিট গান নিয়ে আসলাম আপনাদের সামনে। প্রসেনজিৎ অভিনীত এই ফিল্মগুলো, সেই ফিল্ম থেকে কিছু গান নিয়ে এসেছি আপনাদের। কপিরাইট ফ্রি সং, আপনারা জানেন যে আমি কপিরাইট ফ্রি সং এখানে ইউজ করে থাকি। আপনারা যে কোনো গান আপনারা আমার ভিডিও থেকে ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড করে নিয়ে এডিট করবেন, আমার ভয়েসটা বাদ দিয়ে দেবেন, তারপরে গানটিকে আপনারা আপনাদের চ্যানেলে আপলোড দেবেন। গানের সাথে সাথে আমি কিছু ভিডিও দিয়েছি, অসাধারণ কিছু ভিডিও। আজকে দেখুন, লেবুগুলো একেবারে পাকা, অসাধারণ লেবু, একেবারে পুরো গাছ ভরে আছে, মানে পুরো হলুদ হয়ে আছে। দেখুন এত ফল হয়েছে যে মনে হয় যেন ডাল ভেঙে পড়বে। আমি এই কথা বলার আগে আর একটি কথা বলবো, সেটা হচ্ছে ইউটিউব সম্বন্ধেই। আমি এর আগেও বলেছিলাম যে ইউটিউবে ভিউজ বাড়ানোর জন্য ওয়াইটি স্টুডিওতে কি কোনো গোপন সেটিংস আছে, যে সেটিংসগুলো করলে ভিউজ যদি একটা দুটো পাঁচটা হয় সেই ভিউজ লাখো লাখো হয়ে যাবে, তেমন কি কোনো গোপন সেটিংস আছে? ইউটিউবে দেখবেন এই ধরনের প্রচুর ভিডিও আছে যারা টেক চ্যানেল করে, ম্যাক্সিমাম টেক চ্যানেলে দেখবেন বলবে যে ওয়াইটি স্টুডিওতে এই দুটো সেটিংস করুন, তারপরে আপনার ভিউজ আগের থেকে বেড়ে যাবে, প্রচুর ভিউজ হবে, ভিউজের বন্যা বয়ে যাবে। এই ধরনের ভিডিও প্রচুর আছে, প্রচুর পরিমাণে। তাই আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করলাম, যারা টেক চ্যানেল করেন, সত্যি সত্যি কি তেমন কোনো ওয়াইটি স্টুডিওতে কোনো সেটিংস আছে? আমি তো প্রায় 5 থেকে 6 বছর ইউটিউব করছি, আমি তো ওয়াইটি স্টুডিওতে তেমন কোনো সেটিংস দেখলাম না যে সেটিংস করলে ভিউজ বাড়বে। ভিউজ বাড়বে কখন? যখন আমার কন্টেন্ট ভালো হবে, আমার সব কিছু ভালো হবে, তখনই আমার ভিউজ বাড়বে, আমার থাম্বনেল ভালো হবে। ভিউজটা আসে থাম্বনেলের উপরে, কন্টেন্টের উপরে, তার উপর নির্ভর করে, এবং টপিকের উপরে। অনেক সময় কী হয়, ভিডিও খারাপ হলেও, কন্টেন্ট যদি খারাপ হয় কিন্তু টপিকটা যদি ট্রেন্ডিং টপিক থাকে তাহলে কিন্তু ভিউজ চলে আসে। কেননা ট্রেন্ডিং টপিক যেহেতু, সবাই ট্রেন্ডিং টপিকটার উপরে সার্চ করে আর সেটার উপরে ক্লিক করে, যতই খারাপ হোক। তাই ভিউজ আসবে কন্টেন্টের উপরে, থাম্বনেলের উপরে, কোনো সেটিংস নেই। দেখবেন অনেক ভিডিও আছে যে ভিডিওতে কোনো ডিসক্রিপশন নেই, ট্যাগ নেই, কিন্তু ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হয় কেন? সেইগুলো ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করা। তাই আমি যতটা জানি তাই বললাম যে ইউটিউবে তেমন কোনো সেটিংস নেই ভিউজ বাড়ানোর জন্য। যদি তেমন সেটিংস থাকতো তাহলে তো সবাই সেই সেটিংসটা করতো আর সব ভিডিওতে লাখো লাখো ভিউজ হতো, তাহলে আর ভিউজের জন্য কেউ এত মাথা ঠুকতো না, সবাই বড় ইউটিউবারে যেত, সবারই লাখো লাখো ভিউজ হয়ে যেত শুধু একটা সেটিংস করলে। সেটিংস করলেই ভিউজ আসবে? কন্টেন্ট ভালো না, থাম্বনেল ভালো না, তেমন কিছুই না, কোনো টপিকটাও ভালো না, তাহলে ভিউজ আসবে কী করে? এইবার হয়তো অনেকেই বলতে পারেন যে তাহলে যারা ভিডিও তৈরি করে তারা ভিডিও তৈরি করে কেন? তারা ভিডিও তৈরি করে ভিউজের জন্য, কেননা টপিক তো লাগবে, জানে যে এই টপিক নিয়ে যদি ভিডিও করি তাহলে সবার মনে একটা কিউরিওসিটি থাকবে, দেখি তো কী সেটিংস, সবাই ক্লিক করবে, বিশেষ করে যারা নতুন ইউটিউবার। আর নতুন ইউটিউবার তো সবসময় প্রচুর আসে, প্রতিদিন হাজার হাজার নতুন ইউটিউবার নতুন চ্যানেল ক্রিয়েট করে। এইবার যখন যারা নতুন ইউটিউবার, তারা তো ইউটিউব সম্বন্ধে কিছুই জানে না, ইউটিউবের টেক চ্যানেলের এগুলো দেখেই তো সবাই শেখে, আমরাও শিখেছি, আমিও শিখি টেক চ্যানেল দেখে। তাই সবাই যখন নতুন চ্যানেল আসে তখন সবাই কাউকে ফলো করে, টেক চ্যানেলগুলো দেখে। এইবার যদি কেউ বলে যে আপনি এই সেটিংসটি করুন তাহলে আপনার ভিউজ বাড়বে, তখন নতুন ইউটিউবার সে তো করবেই, সে সঙ্গে সঙ্গে দেখবে তো, দেখি তো কী সেটিংস। এইবার তো তেমন কোনো সেটিংস নেই ওখানে, যারা আমরা প্রতিদিন তো ভিডিও আপলোড দিই, আর ভিডিও আপলোড দিয়ে আমাদের ওয়াইটি স্টুডিওতে যেতে হয়। ওয়াইটি স্টুডিওতে সব ধরনের ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, এগুলো তো সব আমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে করি, তাহলে বাড়তি আর কি সেটিংস আছে? অ্যানালিটিক্সে যায় অনেকে, অ্যানালিটিক্সে গিয়ে দেখায় যে পাবলিক কার ভিডিও পছন্দ করে, কোন ধরনের ভিডিও দেখছে, আপনার যার ভিডিও, আপনার ভিডিও যারা দেখছেন
সেই আপনার ভিউজরা অন্য কোন ভিডিও দেখছে, আপনি সেই ধরনের ভিডিও বানান। এই ধরনের মানে টিপস কিন্তু ইউটিউবও দিয়ে থাকে। ইউটিউব সবসময় জন্য এই ধরনের টিপস দেয় যে আপনার যে ভিউয়ার্স আছে সেই ভিউয়ার্সরা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, আপনি সেই ধরনের ভিডিও তৈরি করেন। এ তো সবাই জানে, ভিউয়ার্সরা যে ধরনের ভিডিও পছন্দ করবে সেই ধরনের ভিডিও তো বানাতে হবে। তবে হ্যাঁ, অনেকেই আছে নিজের পছন্দ অনুযায়ী ভিডিও বানানো, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, নিজের ইচ্ছা মতো কিন্তু ভিডিও বানালে হয় না, পাবলিক কী পছন্দ করে সেই নিয়ে ভিডিও বানাতে হয়। আমি ধরুন, আমার কাছে একটা টপিক খুব ভালো লাগলো, আমি এই টপিক নিয়ে ভিডিও তৈরি করলাম, কিন্তু সেই টপিক তো পাবলিকের ভালো নাও লাগতে পারে। তাই আগে পাবলিকের কী ভালো লাগে সেটা বুঝতে হবে, তারপর সেই নিয়ে ভিডিও তৈরি করতে হবে। তাই ইউটিউবে তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো সেটিংস নেই যে সেটিংসের দ্বারা ভিউজ বাড়বে, ডলার বাড়বে, কিছুই নেই। আরেকটি, যারা একেবারে নতুন ইউটিউবার আছে তাদের মনে প্রশ্ন আছে যে কত হাজার ভিউজে $1 পাওয়া যায়। মোটামুটি একটা ধারণা তারা মোটামুটি চায়। এইবার ডলার আসে ক্যাটাগরির উপর নির্ভর করে। যেমন ধরুন, এই যে আমি ভিডিওটি তৈরি করছি, এটা হচ্ছে মিউজিক ভিডিও, একবার ভালো করে শুনবেন, মিউজিক। মিউজিকে যদি আপনার 1000 ভিউজ আসে হার্ডলি 50 সেন্ট, আপনার $1 ইনকাম করতে গেলে 2 থেকে 2500 ভিউজ লাগবে মিউজিকে। আবার অনেক সময় 5000 ভিউজে $1 হয়। এইবার টেক্সট চ্যানেল যদি বলি, টেক্সট চ্যানেল যদি 1000 ভিউজ হয় তাহলে কিন্তু অনেক সময় $2-3 হয়ে যায়। তাই ক্যাটাগরির উপর নির্ভর করে ডলার পাওয়া। 1000 ভিউজে টেক্সট চ্যানেলে, এবং টেক্সট চ্যানেল ছাড়া আরও যারা কার নিয়ে ভিডিও করে, ব্যাংকিং নিয়ে ভিডিও করে, লোন অ্যাপ নিয়ে ভিডিও করে, দেখবেন আমার লোন অ্যাপ নিয়ে অনেক ভিডিও আছে। লোন অ্যাপ নিয়ে ভিডিও করলে অনেক সময় দেখা যায় RPM 5-6 হয়ে যায়। আবার দেখবেন যারা নিউজ চ্যানেল আছে, নিউজ চ্যানেল করেন, দেখবেন অনেক নিউজ চ্যানেল আছে, নিউজ চ্যানেলে কিন্তু সবথেকে পয়সা কম। ওখানে $1 ইনকাম করতে গেলে কম করে 4-5000 ভিউজ লাগবে। তারপরে আছে কম হচ্ছে ইসে কমেডি, এই কমেডি চ্যানেলগুলো খুব পয়সা কম, 4000-5000 ভিউজ হলে $1 আসে। তাই যারা চিন্তাভাবনা করছেন যে চ্যানেল করব, কোনটায় ডলার বেশি, সবথেকে ডলার বেশি আসে টেক চ্যানেল কিংবা কুকিং চ্যানেল, তাছাড়া বিউটি চ্যানেল, যারা মহিলা আছে তারা কুকিং কিংবা বিউটি এইসব চ্যানেল করতে পারেন, আর যারা ইয়ং ছেলেবেলে আছেন টেক চ্যানেল করতে পারেন, কিংবা লোন অ্যাপ ব্যাংকিংয়ের ব্যবস্থা তারা, তাছাড়া যেমন ধরুন শেয়ার মার্কেট, সব থেকে বেশি সুবিধা জানেন তো শেয়ার মার্কেট। আপনার যদি শেয়ার মার্কেট সম্বন্ধে কোনো ধারণা থাকে, আপনি 2024 সালে শেয়ার মার্কেট প্রচুর লোক করে, আর আপনার যদি শেয়ার মার্কেট নিয়ে কোনো ধারণা থাকে, আপনি ধারণা লাগবে না, এমনি আপনি দেখে দেখে শিখতে পারবেন। শেয়ার মার্কেট নিয়ে ভিডিও করবেন, দেখবেন আপনার 1000 যদি ভিউজ আছে, 1000 ভিউজ লাগবে না, আপনার যদি 100-200 ভিউজও আসে আপনার $1 হয়ে যাবে। শেয়ার মার্কেট নিয়ে ভিডিও করলে প্রচুর ডলার আসে, আর RPM খুব বেশি। তাছাড়া কার, ধরুন এই যে কার বেচা কেনা হয়, আপনার কার বেচা কেনা করতে হবে না, আপনি কারের ভিডিও দেখাবেন, বাজারে নতুন কোন কার আসলো, কিংবা কোন কার বিক্রি হবে, কোন কারের কী ফিচার আছে, এইসব নিয়ে যদি আপনি ভিডিও করেন তাহলে তো তার RPM আরও বেশি। এই কারণে ক্যাটাগরির উপর নির্ভর করে ডলারটা আসা। আজকে আমি আপনাদের এই দেখুন কিছু ভিডিও দেখাচ্ছি, সবথেকে এইসব ক্যাটাগরিতেই ডলারটা বেশি আসে। এবার আরেকটা অসুবিধা কী আছে, ধরুন এইসব ক্যাটাগরিতে ডলার বেশি আসলে কী হয়, এর আবার ভিউজ কিন্তু কম হয়। ধরুন ওই যে আমার মিউজিক চ্যানেলে কম করে 1500 ভিউজ হলে, 1500-2000 $1 আসে, 2000 ভিউজ হলে টেনে $1 হয়তো আসে। এইবার ভিউজ যদি ডলার কম হয়
অসুবিধা নেই, কিন্তু মিউজিক চ্যানেলে তো ভিউজ প্রচুর। টেক চ্যানেলে ধরুন, টেক চ্যানেলে $1 ইনকাম করতে 1000 ভিউজে $2-3 হয়ে যায়, কিন্তু টেক চ্যানেলে যে ভিউজ কম, একটা ভিডিও যদি আমি টেক চ্যানেলে ছাড়ি আমার এখন তো ভিউজ নেই, কিন্তু যদি আমি মিউজিকের কোনো ভিডিও ছাড়ি কোনো গান দিয়ে, সেই ভিডিও সঙ্গে সঙ্গে 20,000-25,000 ভিউজ হয়ে যাচ্ছে, কোনোটা লাখখানিক ভিউজ হচ্ছে। এইবার যদি আপনার কোনো মিউজিক চ্যানেলের ভিডিও যদি 1,00,000 হয়, 1,00,000 ভিউজ হলে না হলে আপনি $70-80 তো পাবেন, তাহলে আর ভিউজটা হলো। কিন্তু টেক চ্যানেলে তো ওই লাখখানিক ভিউজ হবে না, টেনে টুনে মেরে কেটে 1,000 ভিউজ হবে, আর 1,000 ভিউজ হলে ওই $2-3। আর মিউজিকে ভিডিও দিলেই 50,000-60,000 $1,00,000 ভিউজ। এই একটা সুবিধা আছে যে মিউজিক চ্যানেলের RPM কম হলে কী হবে, কিন্তু মিউজিক চ্যানেলের ভিউজ প্রচুর। যেমন ফেসবুকে দেখবেন, ফেসবুক আর ইউটিউব, ফেসবুকে কিন্তু ভিউজ প্রচুর আসে, আর ইউটিউবে কিন্তু ভিউজ নেই। ফেসবুকে প্রচুর ভিউজ আসে কেন, ফেসবুকে হচ্ছে অটো ভিউজ। দেখবেন আপনি যখন ফেসবুকে যাবেন, আপনি যখন স্ক্রোল করে তুলবেন, দেখবেন এক এক করে ভিডিওগুলো অটোমেটিক চলতে থাকবে, ওগুলো হচ্ছে অটো প্লে। কিন্তু ইউটিউবে আপনি সার্চ করবেন একটা ভিডিও, তারপর সামনে আসবে, সামনে আসার পর আপনি ক্লিক করবেন, তারপর ভিউজ হবে। আর ফেসবুকে ক্লিক করার প্রয়োজন পড়ে না এই কারণে। আর ফেসবুকে তো প্রচুর গ্রাহক, ইউটিউবে যা গ্রাহক আছে তার থেকে অনেক বেশি, যে কারণে ইউটিউবে ভিউজটা কম আর ফেসবুকে ভিউজটা বেশি। ইউটিউবে অনেক প্রবলেমও আছে, যেমন ইউটিউবে সাবস্ক্রাইব যতক্ষণ না করবে ততক্ষণ সাবস্ক্রাইব বাড়বে না, সহজে সাবস্ক্রাইব বাড়ে না, কিন্তু আপনার ফেসবুকে ফলোয়ার্স হু হু করে বেড়ে যায়। একটা সুবিধা কী, আবার ফেসবুকে একটা সুবিধা আছে, অসুবিধা কী, ফেসবুকে আপনি কোনো একটা ভিডিও সার্চ করে দেখতে পারবেন না, কিন্তু ইউটিউবে আপনার যদি কোনো ভিডিওর প্রয়োজন পড়ে, কোনো একটি দেখবেন, কোনো কিছু শিখবেন, আপনার কোনো একটি ভিডিও দেখবেন, আপনি কিন্তু সার্চ করবেন, লিখে সার্চ করবেন, আপনার সামনে চলে আসবে। কিন্তু এই ফ্যাসিলিটি আপনি কিন্তু ইসে পাবেন না এই ফেসবুকে। ফেসবুকে কিন্তু সার্চ করার কোনো প্রবলেম নেই, এই সুবিধা নেই, সার্চ করে কোনো ভিডিও আসবে না, এটা কিন্তু ইউটিউবে আছে। অকারণে অনেক বকবক করলাম, বকবক করার কারণ আছে আপনারা, আমি আপনাদের আগে বলেছি যে আমার যদি কোনো ভিডিও 20 মিনিটের ভিডিও হয়, 10 মিনিট থাকবে আমার ভয়েস আর 10 মিনিট থাকবে গান। আমার এই ভিডিওটা 44 মিনিটের, তাই 22 মিনিট আমার গান আছে আর 22 মিনিট আমার বকবক বকবক করতেই হবে। এই দেখুন লেবু গাছটি, দেখুন একটি টবের উপরে কী অসাধারণ ফল, দেখুন একবারে হলুদ, একবারে সব বড় বড়, এত বড় বড় লেবুগুলো দেখে সত্যি মনে কিছু খাই। দেখুন আমি একটু ঘোরাচ্ছি, একটু নিচ থেকে দেখাবো আপনাদের, ক্যামেরাটা আমি নিচ থেকে দেখাচ্ছি, দেখুন তারা দেখবেন পুরো গাছটা একেবারে লেবু ভরে আছে। আস্তে করে আমি একটু জুম ছেড়ে দিই, এইবার দেখুন নিচে, নিচের দিকে দেখুন হলুদ একেবারে সব ফলগুলো, অসাধারণ ফল। এই ধরনের গাছ নার্সারিতে প্রচুর আছে। এখন তো নার্সারি আমি আগাগোড়াই বলেছি যে নার্সারি এখন গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে নার্সারি। দেখুন এইবার নিচে মাটিতে, টবের যে মাটি আছে সেই মাটির সাথে লেগে আছে লেবু, আর লেবুগুলোর সাইজ দেখুন বিশাল বড় বড় সাইজ, সব হলুদ হয়ে আছে পেকে একেবারে। জানি না, আমি খাইনি এখনও, যে এই ফলগুলো মিষ্টি কি না, তবে অবশ্যই ফলগুলো মিষ্টি হবে, কেননা মিষ্টি না হলে লোকে কিনবে কেন, প্রচুর পরিমাণে বিক্রি আছে, চারা বিক্রি হয়। এবার দেখুন এই যে আমি একটু সামনে জুম করে নিয়ে এসেছি, বিক্রি হয়, তারপরে চারা বিক্রি হয়, যদি মিষ্টি না হয় তাহলে লোক পাবলিক নেবে কেন। আজকে আমি এই একটা লেবু গাছই দেখাবো, কেননা ভিডিওটা বড় করে তুলেছি, আমি একটু
চুয়াল্লিশ মিনিটের যেহেতু ভিডিও, সেই 44 মিনিট তো আর ভিডিও তৈরি করা যায় না। একটা ভিডিও হয়তো আমি শ্যুট করলাম 3 থেকে 4 মিনিট, সেই ভিডিওটাকে আমি বড় করে দিলাম 44 মিনিট পর্যন্ত, কপি করে। এবার দেখুন এই যে লেবুটা, এই লেবুটা দেখুন অসাধারণ সাদা, একেবারে হলুদ হয়ে আছে। তাই আপনারা যদি এই ধরনের এই বাগানে ভিজিট করতে চান, এই নার্সারিগুলোতে আসতে চান, তাহলে অবশ্যই চলে আসতে পারেন। একটাই লেবু গাছ এখানে আমি আজকে তুলেছি, ছোট একটি টবের উপরে লেবু গাছটি, সরবতি লেবু। সরবতি লেবু খেতে গেলে আমাদের, আমরা তো মোটামুটি দার্জিলিং, এই সিমলা, এইসব জায়গার লেবুই আমাদের বাজার টাজারে আসে। দেখবেন এখন বাজারে আপনারা যাবেন, বাজারে গেলে দেখবেন বড় বড় লেবু পাওয়া যায়। এই সব লেবু কিন্তু এখন বর্তমানে সব লোকাল লেবু, এইগুলো কিন্তু আর সেই দার্জিলিং থেকে আসে না। এখন বেশিরভাগই গ্রামগঞ্জে প্রচুর নার্সারি হয়ে গেছে। এখন বাজারে আপনি যখনই যাবেন, বাজার থেকে যখনই ফল কিনবেন, তার মধ্যে 50% ফলই সব লোকাল ফল। তবে খেতে কেমন আমি জানি না, আমি এখনও খাইনি এই ফলগুলো, খেতে অবশ্যই ভালো হবে আশা করি। কেননা ভালো না হলে পাবলিক কিনছে কেন? পাবলিক চারা নিচ্ছে, ফল নিচ্ছে, অবশ্যই ভালো হবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আরেকটি কথা, আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আজকের এই গান ভালো লাগলো কি না সেটাও কমেন্টস করে জানাবেন। আর কোন ধরনের গান শুনতে চান আমি দেখব, কপিরাইট ফ্রি সং কোথায় পাওয়া যায়, কেননা কপিরাইট ফ্রি সং অনেক খুঁজতে হয় জানেন তো। দেখা গেল একটা গান আমি খুঁজে খুঁজে বের করে আমি আপলোড দিলাম, তারপরে দেখা গেল কপিরাইট চলে এসছে, তাহলে কী করবো? সেই গানটি ডিলিট করে দিতে হয়, আবার নতুন করে খুঁজতে হয়, আবার নতুন করে আপলোড দিতে হয়। এমন দিনও গেছে যেদিন দেখা গেল 3টে 4টে ভিডিও পরপর আপলোড দিয়েছি, সবগুলোই কপিরাইট চলে এসছে, সেইগুলো ডিলিট করতেছে। আর ডিলিট করলে দেখুন, ডিলিট যখনই করি তখনই চ্যানেল অনেকটা ডাউন হয়ে যায়, ভিডিও ডিলিট করলে চ্যানেল ডাউন হয়ে যাবে। কিন্তু কিছু করার নেই, কি করব, কপিরাইট ক্লেম চলে এসছে। এইবার কপিরাইট যেহেতু ক্লেম এসছে, এইবার সেটা তো ভয় রাখতেও পারি না, যদি বাইচান্স স্ট্রাইক দিয়ে দেয়। আর কপিরাইট ক্লেম ভিডিও রেখে তো কোনো লাভ নেই, কেননা ওই ভিডিও থেকে যা ডলার আসবে আমি তো $1 পাবো না, তাহলে আমি ফালতু ভিডিওটা রাখবো কেন? ওই ভিডিও থেকে যা ডলার আসবে, ইনকাম হবে, সব মিউজিক কোম্পানি নিয়ে নেবে। এবার আমি যে রাখবো যে না ভিডিও ডিলিট করলে চ্যানেল ডাউন হয়ে যাবে, এবার রাখলেও তো বিপদ, রাখলে দেখা গেল কোনো সময় এখন কপিরাইট ক্লেম আছে, পরে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিল। আমি 2টো কপিরাইট স্ট্রাইক খেয়েছি এখনও, যদিও এখন আর কপিরাইট স্ট্রাইক নেই, 90 দিন হয়েছে সেই কপিরাইট স্ট্রাইক উঠে গেছে। তাই এত রিস্ক নিয়ে কিন্তু আমি ভিডিও মেক করি। এইবার যদি আপনাদের পছন্দ না হয়, দেখা গেল এই যে কথা বলছি, এই যে ভয়েস দিচ্ছি, আপনাদের পছন্দ হচ্ছে না, কিন্তু ভয়েস তো আমার দিতে হবে। আমি আপনাদের আগেই বলেছি যে চ্যানেল মনিটাইজ টিকিয়ে রাখতে গেলে আপনি যে ভিডিও করছেন, এমনি তো 1000 গান নিয়ে ভিডিও তৈরি করা ইউটিউবের যে রুলস আছে সেই রুলসে নেই, তবুও আমরা জোর জবরদস্তি 4টে 5টা 6টা গান দিয়ে একটি ভিডিও তৈরি করছি। এইবার যদি সেই ভিডিওতে নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি না থাকে, আমি নিজের মুখও দেখাচ্ছি না এবং কোনো ভয়েসও নেই, এই কারণে আমার ভয়েস দিতেই হচ্ছে। আপনারা তো ভয়েসটা শোনেন না, ভয়েসটা শুনবেন তাহলে বুঝতে পারবেন। এইবার এই যে আমি ভয়েস দিচ্ছি, একটা ভিডিওতে মিনিমাম 50% নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে, তাহলে হয়তো কোনো পরবর্তীকালে কোনো মানে ইউটিউব কোনো স্টেপ নিতে পারবে না। এই কারণে আমি কি করি, ধরুন আমার ভিডিওটি 44 মিনিটের, 22 মিনিট গান দিই আর 22 মিনিট আমি ভয়েস দিই, তাহলে আমার 50% হয়ে গেল। 50% আমি কোনো সময় 60% ভয়েস দিই,
তাহলে যাতে পরবর্তীকালে প্রবলেম না হয়, কেননা ইউটিউবে আমরা এসেছি ইনকাম করতে, রোজগার করতে। তাই যদি সেই রোজগার বন্ধ হয়ে যায়, যাতে রোজগারটা বন্ধ না হয়, আমার তো সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই কারণে ভয়েস দেওয়া, যাতে চ্যানেলের কোনো ক্ষতি না হয়। গান দিচ্ছি, গানের পিছনে ভয়েস আছে, আপনারা কাজ করবেন। যখন গানটি আপনারা ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর যখন আবার আপনারা জায়গা দিয়েই আপনারা এডিট করেন না কেন, কাইন মাস্টার হোক, ভিএন হোক, কিংবা পাওয়ার ডিরেক্টর, ইনশট, যে কোনো অ্যাপ দিয়েই আপনারা ডাউনলোড করেন, মানে এডিট করেন না কেন, এডিট করার সময় আপনারা এক কাজ করবেন, ভিডিওটা তো আমার 44 মিনিটের, 22 মিনিটের গান আছে, আপনারা যখন ব্যাকগ্রাউন্ডটা নেবেন, 22 মিনিটের ব্যাকগ্রাউন্ড নেবেন, 22 মিনিটের ব্যাকগ্রাউন্ড নিয়ে তারপরে আপনারা আমার এই গানটি এখানে দিয়ে দিলেন। এইবার গান তো 22 মিনিট আছে, বাকি যে 22 মিনিট ভয়েস আছে, ওই বাকি 22 মিনিট ভয়েসটা আপনারা ডিলিট করে দিলেন। তাহলে কী হলো, আপনাদের 22 মিনিট গানটা আপনারা পেয়ে গেলেন। এইবার আমি দেখেছি অনেকেই আছে যারা আমার পুরো ভিডিওটাই আপলোড দিয়েছে। পুরো ভিডিওটাই আপলোড দিলে কী হবে, আমার ভয়েসগুলো আপনাদের থেকে যাবে। তাই আগে চালিয়ে দেখে নেবেন, যখন গানটা চালাচ্ছেন গানটা পুরো চালিয়ে দেখে নেবেন, গানটা কোন পর্যন্ত আছে, কত মিনিট আছে। যদি 10 মিনিট গান থাকে তাহলে আপনারা ব্যাকগ্রাউন্ডটা 10 মিনিট নেবেন যখন এডিট করবেন, যদি 15 মিনিট গান থাকে 15 মিনিটের ব্যাকগ্রাউন্ড নেবেন, আর নাহলে তাও যদি না পারেন পুরো গানটা একবার এক্সপোর্ট করলেন, পরবর্তীকালে কেটে ভয়েসটা বাদ দিয়ে দিলেন। একটু তো সময় নষ্ট করতেই হবে, কেননা ফ্রিতে সব কিছু হয় না। আপনারা ফ্রিতে পাচ্ছেন গান টান সব কিছু, কপিরাইট স্ট্রাইকও আসছে না, কপিরাইট ক্লেমও আসছে না। এইবার আপনারা যদি আমার কাছ থেকে না নেন, অন্য জায়গা থেকে নেবেন, তারপর দেখা গেলো আপনাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসলো, কপিরাইট ক্লেম চলে আসলো, তখন কী হবে? শুধু এইটুকু সহ্য করতে হবে যে আমার ভিডিওতে আমার ভয়েস থাকবে, এটা আপনাদের সহ্য করতেই হবে।